ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী ডেভেলপমেন্ট কঙ্গোর হামলায় অন্তত নিহত শুক্রবার যোগু অঞ্চলে গোষ্ঠীটি ধারালো অস্ত্র দিয়ে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে পরে গ্রামগুলোতে তারা লুট্তরাজ ও অগ্নিসংযোগ্য করে এ ঘটনায় উদ্দেশ্য এখনো জানা যায়নি তবে কঙ্গোর বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশটির খনিজ সমৃদ্ধ অঞ্চলের দখলে নেওয়ার সংঘাতে লিপ্ত রয়েছে ইতুরের সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এন গঙ্গো শিকুদি হামলার কথা নিশ্চিত করে এসব নৃশতা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন